বলতে চাই আলী আবু জিরা কওমে মুজিলা আমাদের আলেমদেরকে যদি মুক্তি দেওয়া হয় ইনশাআল্লাহ এই দেশের দুর্ভিক্ষ দেখা দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ কথা বলেন ঠিকিরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহকারে আমরা সবাই বলছি যে আগামী বছর দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা এই কথা আমরা সবাই জানি না কিন্তু বিগত 10 বছর যাবত বাংলাদেশের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম বাংলাদেশের বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের মধ্যে লক্ষ্মীপুর জেলার মধ্যে আছে তিনজন আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেব আমাদের শায়খ আহমদুল্লাহ সাহেব আমাদের কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম বিগত 10 বছর যাবত বলতেছে হুজুরদেরকে আপনারা দাম দেন না হুজুরদেরকে আপনারা আফ্রিকার জঙ্গলের মানুষ মনে করেন আমরা যারা হুজুর আমাদেরকে আপনারা কি মনে করেন আফ্রিকার জঙ্গলের প্রাণী এ এরা ফান্ডামেন্টালিস্ট এরা ব্যাকডেটেড এরা বিজ্ঞানের কি বুঝবে তো হুজুররা বিগত 10 বছর যাবত বলে বাবুরে একটু ভালো হও একটু ভালো হও ওজনে কম দিও না মুরব্বি দেখলে ঠেলা দিও না ক্রিমিনালি করিও না গিবত করিও না দোকানে আড্ডা দিও না হুজুরদের কথা কে শুনে কার কথা এখন বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে বুঝছে যে না আগামী বছর দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আমার কথা কি আপনারা বুঝেন নাই আচ্ছা এখন কথা হলো ওই আমাদের বুদ্ধিজীবী যারা আমি হুজুর সহকারে গাড়ির মধ্যে বলছি এটা হলো আপনাদের জাগতিক চিন্তা কি চিন্তা জাগতিক চিন্তা যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে বর্তমান যে দুর্ভিক্ষ এটা আসছে এটা হলো আপনাদের জাগতিক চিন্তা কিন্তু না মূল বিষয়টা হলো আমাদের গুনাহ কি ও সোনাপুরের জনগণ আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই যেই সমস্ত বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম আপনাকে আমাকে আমাদের দেশকে আগামভাবে বলে দিয়েছিল যে 18 সালের পরে এমন হতে পারে এমন বিশেষজ্ঞ আলেমের মধ্যে অনেকে এখন হাত পড়া পড়া অবস্থায় অন্ধকার কারাগারে আছে না নাই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই আমি বলি না যে মাফ হয়ে যাবে তাদেরকে ছেড়ে দিলে এটা আমি বলি না তবে আমার মন বলে তবে আমার মন বলে তবে আমার মন বলে মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো চাদর নাই মাজলুমের দোয়া ডাইরেক্ট কবুল তবে আমার মন বলে আমার মন বলে আমার মন বলে মাজলুম আলেমদেরকে যদি মুক্তি না দেওয়া হয় অন্ধকারের এই শুভে সারিক বাংলার জমিনে হবে না কথা বলেন ঠিক কি না আর যদি এই মাজলুম আলেমদেরকে মুক্তি দেওয়া হয় আমার মন বলে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ 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 দুর্ভিক্ষ সারা পৃথিবী ঘুরে গেলেও আল্লাহ চাইলে বাংলার জমিনে আসবে না কথা বলেন ঠিক কি না কমি বুঝি না আলিয়া বুঝি না আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলামী বুঝি না আমি বুঝি হে মাননীয় প্রধানমন্ত্রী এই অন্ধকার যদি কাটাতে চান সুন্দর শুভে সাদিক যদি পেতে চান আমার মন বলে যে কারাগারের মধ্যে যারা নিয়মিত কান্না করতেছে তাদেরকে মুক্তি দিয়ে দেন আল্লাহ চাইলে দুর্ভিক্ষ থেকে আমাদেরকে হেফাজত করে নিতে পারে কিনা হিংসা আমাদের সমাজে আছে নেই এটা হুজুরদের ভিতরে বেশি কাদের ভিতরে আমার ভিতরে বলেন কাদের ভিতরে সবচাইতে হিংসুক হলো হুজুর জাতি কোন জাতি আমি আমি বলেন কে আমি 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 সবচাইতে হিংসুক কে হুজুর জাতি আহারে এতে তারে গালি দেয় এতে তারে গালি দেয় এখন এই কারণে দোয়া চাই আল্লাহ আমগো হুজুর করে আগে হেদায়েত দেন আপনি এখন ফেসবুকে আমজনতা ঢুকতে পারে না কি আওয়ামী লীগের বন্ধুরা কি বিএনপির বন্ধুরা এ আরিফ মিয়াজি তোমরা ভালো হইবা কবে আমাদের আল্লাহ আমাদের হুজুরদেরকে আপনি হেদায়েত দেন জোরে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا ومقصورنا ورسولنا ورحيمنا ووسيلتنا ومولانا محمدا عبد الله ورسوله
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا رضوي محمد স্মৃতিতে মোহাম্মদ আদর্শে মোহাম্মদ ভাষাতে মোহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোরআনে মোহাম্মদ হাদিসে মুহাম্মাদ মক্কাতে মুহাম্মাদ মদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন যে আমার চাহে যে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পৃথিবীতে যত দরুদ আমরা পড়ি যত দরুদ আমরা পারি যত দরুদ সম্পর্কে আমাদের জ্ঞান আছে সবচাইতে দামি দরুদের নাম কি জোরে বলতে হবে কি নাম আরো জোরে বলতে হবে কি নাম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبار قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم খুশি হয়েছেন কে আরো জোরে বলেন এ ভাই আল্লাহ আপনার আমার কাছে কি চায় আপনি দন্ডল তাকে দিয়ে দিবেন এটা আল্লাহ চায় এটা আল্লাহ আপনার কাছে চায় না আল্লাহ আপনার কাছে কি চায় শুনেন আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা রব্বুল আলামিন আপনার আমার কাছে চায় ও আরিফ নিয়াজি ও সোনাপুরের মানুষ আমি রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছি ও আমার বান্দারা তোমার মতো হাজারো মানুষ হাসপাতালের মধ্যে শুয়ে আছে বান্দা আমি তো তোমাকে সুস্থ রেখেছি ও বান্দা কত মানুষ খেতে পারে না আমি তো তোমার খাবারের ব্যবস্থা করেছি বান্দা তোমার মতো এমন দেহওয়ালা বহু মানুষ গুলিস্তানের ফুটপাতের মধ্যে শুয়ে থাকে বান্দা আমি তো তোমাকে সেখানে শোয়াই নাই তুমি তো অনেক চমৎকার ভাবে রাত্রেবেলা খাটের মধ্যে ঘুমাও বান্দা এই নিঃশ্বাস নেওয়ার দয়াটা আমি আল্লাহ করেছি বান্দা তোমার জিহ্বার মধ্যে স্বাদ আমি আল্লাহ দিয়েছি
আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি বিগত আড়াই বছর যাবত আমার জিহ্বার মধ্যে স্বাদ নাই টনসিলের অপারেশনের পর থেকে এখন পর্যন্ত জিহ্বার মধ্যে স্বাদ পাই না ও বান্দা আমি তো তোমার জিহ্বার মধ্যে স্বাদ দিয়েছি রে বান্দা তোমার এলাকার কত মানুষ ক্যান্সারে আক্রান্ত কত মানুষের হাত নাই কত মানুষের পা নাই কত মানুষের চোখ নাই আমি রব্বুল আলামিন তোমার কাছে কি চাই বান্দা আমি শুধু তোমার কাছে চাই যে কোনো বিষয়ের শুরুতে তুমি শুধু আমার নামটা নিবা বান্দা তুমি মসজিদে প্রবেশ করবা আমার নাম নিয়ে প্রবেশ করবা ও বান্দা তুমি ঘুমোতে যাবা আমার নাম নিয়ে ঘুমোতে যাবা ও বান্দা তুমি যে কোনো কাজের শুরুতে আমি আল্লাহর নাম নিবা সফল হওয়ার পরে শুধুমাত্র আমি আল্লাহকে স্মরণ করে আলহামদুলিল্লাহ বলবা ও বান্দা আমি তোমার কাছে আর কিছু চাই না শুধুমাত্র এই দুইটা বাক্য তুমি তোমার জীবনে ব্যবহার করো আমি রব্বুল আলামিন তোমাকে খুশি হয়ে এই জগৎ এবং ওই জগতে সুখের ব্যবস্থা করে দেব পয়েন্ট নাম্বার ওয়ান বেশি কথা বলবো না নাম্বার ওয়ান শুরুতে কার নাম শেষে আবার প্রশংসা কার আরো জোরে বলেন কার মনে থাকবে সব সময় আমরা শুরুতে আমার আল্লাহর নাম নিব আবার সফল হওয়ার পরেও আমার আল্লাহর প্রশংসা করব এটা আপনার আমাকে মনে রাখতে হবে নাম্বার ওয়ান শিক্ষা আমরা গ্রহণ করলাম দ্বিতীয় নাম্বার আমার বন্ধুরা আরিফ মিয়াজি নাম এলাকার মধ্যে শ্রেষ্ঠ নাম নয় এই জমিনের মধ্যে আল্লামা লুৎফর রহমান নাম শ্রেষ্ঠ নাম নয় মনির হুসাইন শ্রেষ্ঠ নয় আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ নয় একটা নাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে আমার বন্ধুরা আমার ভাইয়ারা আমার বাবারা আমার ওস্তাদরা আমার সাররা আমার বন্ধুরা মিলে একটু বলেন তো সেই শ্রেষ্ঠ নাম যেটা সেটা কি আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন এখন আমার একটু বলেন এ আল্লাহ এ নামের তাকবীর কি শুধু মসজিদে থাকবে না এই কথা কয় না এ নামের তাকবীর কি মসজিদে থাকবে না আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় বাবারা এ নামের তাকবীর শুধু যদি মসজিদে থাকে আপনার জীবনে সফলতা আসবে না এ নামের তাকবীর মসজিদে থাকবে এ নামের তাকবীর সোনাপুর বাজারে থাকবে এ নামের তাকবীর আজকের যিনি সভাপতি তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে এ নামের তাকবীর ঢাকা ইউনিভার্সিটিতে থাকবে এ নামের তাকবীর রাজশাহী ইউনিভার্সিটিতে থাকবে এই নামের তাকবীর কলেজে থাকবে এই নামের তাকবীর সব জায়গায় বিরাজমান থাকবে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর নামের তাকবীর যতদিন পর্যন্ত এই সমস্ত জায়গার মধ্যে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে না কথা বলেন ঠিক কি না তাহলে এই নামের তাকবীর সব জায়গায় চলবে কথা বলেন ঠিক কি না শুধুমাত্র মসজিদের ভিতরে সীমাবদ্ধ যারা রাখবে যারা এই নামের তাকবীর নিয়ে চুলকানি করবে এই নামের তাকবীর নিয়ে যারা বাজে মন্তব্য করবে আমরা ধরে নিব তাদের জন্মের মধ্যে দোষ কথা বলেন না আছে কিনা এখানে কি আমার নাম নিতে বলছি কোন হুজুরের নাম নিতে বলছি তাহলে সবাই মিলে তাকবীর দেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আরে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা বলেন ঠিক কি না ভয় করা যাবে না ভয় করব কাকে মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণবীর আল্লাহ ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার কার নামে স্লোগান দিলাম সোয়াব হইছে না লস হইছে দুইটা পয়েন্ট বলছি দুটোটা পয়েন্টে সোয়াব না লস আরো জোরে বলেন আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা তিন নাম্বার যেটা আমরা শিখতে চাই এই পৃথিবীতে কি চিরদিন থাকা যাবে কয়েকদিন আগে যে হালকা এরে আরিফ যা শুরু করছস তোর সব আমি আল্লাহ দেখি এরে মনির যা শুরু করছস সব আমি আল্লাহ দেখি সৃত্তাঙ্কে পাঠাইয়া সামান্য ডোজ দিলাম যে একটু নেড়ে চেড়ে দেখি কি অবস্থা যেদিন রাত্রে সৃত্তাঙ্কের ভয়াবহতা কত মানুষ ও জুসাড়াও তাহার যুদ্ধে দাঁড়াই গেছে
কারেন্টটা ছিল না তো কেউ কথা কয় না কারেন্টটা ছিল না গ্যাস পানিও ছিল না ওযু ছাড়াও খালাই গেছে নি কোথায় খালাইছে নামাজের মধ্যে খালাইছে কার কাছ থেকে বাচ্চার জন্য জোরে বলেন কিন্তু আবার যখন শেষ হয়ে গেছে সে আল্লাহকে ভুলে গেছে আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং স্থলে যত বিপদ আমার হাতের কামাই আপনার হাতের কামাই আমাদের হাতের কামাই কথা বলেন ঠিক কি না দেখেন চিত্রাঙ্গের সময় একটা সবচাইতে মারাত্মক ট্র্যাজেডি হলো কুমিল্লার ওই ঘর পড়া বিষয়টা অনেকেই তো আপনারা দেখেছেন ইয়াং বিদেশ করেছে কত বছর চমৎকার একটা বিল্ডিং করেছে কিছুদিন পরে সে ঘরে উঠবে স্বামী স্ত্রী একটা বাচ্চা সেখানে শুয়ে ছিল কিন্তু নতুন ঘরে নেয় নাই কে জোরে বলেন না আরো জোরে বলেন সে আল্লাহ এখনো আছে কিনা তাহলে বোঝা গেল এই দুনিয়াটাই ভুয়া মরতে হবে এটাই সত্য কথা কথা বলেন ঠিক কিনা এখন আমাদের সবাইকে তো মরতে হবে তাই না এখন আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না সবাই যেতে চাই সবাই জান্নাতে যেতে চাই সবাই যেতে চাই ঘুমাইয়া মানুষে ঠকায় ওজনে কম দিয়া বনের হক মাইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া বড়রে সম্মান না কইরা ইনসাফ না কইরা আইল ঠেইলা জান্নাত পাওয়া যাবে সবাই তো জান্নাতে যেতে সবাই জান্নাতে যেতে চাই না আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন বলুন আমিন ভাইয়া এটা বক্তারা বলে একটু সামনে আসেন এটা আমি তো বলবো একটু সামনে আসেন আমরা ছোট মানুষ তো হ্যাঁ সামনে আসেন একটু সামনে আসেন এলোমেলো কইরেন না ঠিক আছে তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এই নূরানী মাদ্রাসা আপনাদের একটা জান্নাতের মাধ্যম আলহামদুলিল্লাহ বলবেন না দেখেন আপনারা রাগ করিয়েন না আমি সব জায়গায় এই আসার সময় মকবুল হুজুরের কাছে প্রশংসা করছি জিজ্ঞেস করেন যে সোনাপুর এরিয়াটাকে আমার ভালো লাগে সোনাপুর এরিয়াতে হুজুর অনেক বড় লোক তাই না হুজুরের থেকে বিস্তারিত শুনছি এই এলাকাটাকে আমার ভালো লাগে অনেকগুলো মাদ্রাসা অনেকগুলো মসজিদ অনেকগুলো মাহফিল হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে শুধুমাত্র একজনের খুশির জন্য আপনারা এগিয়ে নিয়ে যান শুধু লক্ষ্মীপুর নয় বৃহত্তর নোয়াখালীর মধ্যে আল্লাহ আপনাদের এই গ্রামটাকে আরো সম্মানিত করে দিবে কিন্তু খুশিটা থাকতে হবে কার জোরে বলেন না তাহলে আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের কবুল করুক বলুন আমিন আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো ভাই এই দেশের জামানা ইমাম মাহদি কিন্তু একবার ইমাম মাহদি আলাইহিস সালাম একবার আপনার ঘরের সামনে চলে আসছে মনে করেন এখন শেষ সময় না শেষ সময় কি না এই কিছুদিন পরে পরেই একটার পর একটা বিপদ গজব ঝড় তুফান বন্যা এগুলা হতেই থাকবে কারণ 1500 বছর পূর্বে প্রিয় নবীজি আমাদেরকে জানিয়ে গিয়েছিল যে কিয়ামতের পূর্বে এই ঘটনাগুলা অবিরাম ঘটতে সেটাকে প্রমাণ হচ্ছে প্রমাণ কিন্তু হচ্ছে দ্বিতীয় নাম্বার দেখেন আপনারা আমরা বলছি যে আগামী বছর থেকে দুর্ভিক্ষ হবে বলছি না এবার আপনারা আমার দিকে মনোযোগ আছেনই আমি সূরা ইউসুফ থেকে কিছু কথা বলবো এরপরে আমার আলোচনা শেষ সামান্য সময় কথা বলবো একটু আমার সাথে তাল মিলাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহকারে আমরা সবাই বলছি যে আগামী বছর দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা এ কথা আমরা সবাই জানি না কিন্তু বিগত 10 বছর যাবৎ বাংলাদেশের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম বাংলাদেশের বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের মধ্যে লক্ষ্মীপুর জেলার মধ্যে আছে 3 জন আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আল্লামা লুৎফর রহমান সাহেব আমাদের শায়খ আসাদুল্লাহ সাহেব আমাদের কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম বিগত 10 বছর যাবৎ বলতেছে হুজুরদেরকে তো আপনারা দাম দেন না হুজুরদেরকে তো আপনারা আফ্রিকার জঙ্গলের মানুষ মনে করেন আমরা যারা হুজুর আমাদেরকে আপনারা কি মনে করেন আফ্রিকার জঙ্গলের প্রাণী এরা ফান্ডামেন্টালিস্ট এরা ব্যাকডেটেড এরা বিজ্ঞানের কি বুঝবে আল্লাহ মাফ করুক রিয়া না আমি এই গুণাগার সায়েন্সের স্টুডেন্ট নবম দশমে আমার রোল 2 ছিল আমার 5 বন্ধু MBBS ডাক্তার আমিও কলেজে যেতে চেয়েছিলাম বাবা যাইতে দেয় না এটা বলতে চাই না আপনারা তো আমাদের হুজুরদেরকে কিছুই মনে করেন না আর যিনি বাসায় বসে আছেন উনি তো গবেষক উনি তো সায়েন্টিস্ট এটা তো আপনারা জানেন তো হুজুররা বিগত 10 বছর যাবৎ
মহব্বতে বলে বাবুরে একটু ভালো হও একটু ভালো হও ওজনে কম দিও না মুরব্বি দেখলে ঠেলা দিও না ক্রিমিনালি করিও না গীবত করিও না দোকানে আড্ডা দিও না হুজুরদের কথা কে শুনে কার কথা এখন বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে বুঝছে যে না আগামী বছর দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আমার কথা কি আপনারা বুঝেন নাই আচ্ছা এখন কথা হলো ওই আমাদের বুদ্ধিজীবী যারা আমি হুজুর সহকারে গাড়ির মধ্যে বলছি এটা হলো আপনাদের জাগতিক চিন্তা কি চিন্তা জাগতিক চিন্তা যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে বর্তমান যে দুর্ভিক্ষ এটা আসছে এটা হলো আপনাদের জাগতিক চিন্তা কিন্তু না মূল বিষয়টা হলো আমাদের গুনাহ কি কথা বলা নেই মূল বিষয়টা কি মূল বিষয়টা কি আমাদের গুনাহ এবং এটা শুধুমাত্র এখন নয় এই যে দুর্ভিক্ষ এই যে বিপদ এটা আগের জামানার নবীদের সময়ও ছিল কিনা আমি ইউসুফ নবীর ঘটনা এবং মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে দুই একটা কথা বলবো তাহলে বোঝা গেল এই দুর্ভিক্ষ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যদিও জাগতিক হয় মূল হলো আমার গুনাহ বুকে হাত দিয়ে বলেন কার গুনাহ গুনার 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 গুনা এই কারণে এই দুর্ভিক্ষ কিন্তু আল্লাহ চাইলেও এই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে হেফাজত করতে পারে কিনা আমার প্রিয় বন্ধুরা হিউম্যান রাইটস এবং আমরা যেভাবে বলে থাকি যে আমাদের বাংলাদেশের মধ্যে যারা সামাজিক কাজ করে মানবাধিকার কাজ করে এবং কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিগত দুই বছর পূর্বে আপনার আমার দেশে আপনার আমার উপর যে গজব একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন সবাই বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে বাংলাদেশ গরিব দেশ সব কিছু থেকে বাংলাদেশ পিছিয়ে আছে শুধু তাই নয় বাংলাদেশের মানুষগুলো নোংরা চলাফেরা করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলে না আমাদের দেশে বস্তি বেশি আমাদের দেশে জনবসতি বেশি কিন্তু ও আমার বন্ধুরা ও আমার ভাইয়ারা ও যুবক বন্ধুরা ও পর্দার আড়ালের আমার মা ও বোনেরা যে বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কথা বলেছে আমাদের দেশের যে আমাদের দেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে কিন্তু আমার বন্ধুরা যারা উন্নত রাষ্ট্র যারা সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ তথ্য প্রযুক্তিতে যারা স্বয়ংসম্পূর্ণ সামরিক দিক থেকে যারা স্বয়ংসম্পূর্ণ সেই সমস্ত দেশকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে ক্ষতিতে ভরপুর করে দিয়েছে কিন্তু গরিব এই দেশটাকে যিনি রক্ষা করেছে আওয়াজ দিয়ে একটু বলেন না তার নাম কি বিশ্বাস আছে নি আমার ইসু আলাইহিস সালামের ঘটনাটা বুঝি শেষে যাইতে যাইতে মিলাইতে নাও পারতে পারি কিন্তু মূল ঘটনা হইল আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে পারে কিনা এই যে আপনাদের সোনাপুরে একটা হেফজ মাদ্রাসা আছে আমি ফেসবুকের মধ্যে দেখি কলেজ বন্ধ ছিল ইউনিভার্সিটি বন্ধ ছিল স্কুল বন্ধ ছিল কিন্তু গোপনে 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 ওপেনে মাদ্রাসা কওমি মাদ্রাসা এবং হেফজ মাদ্রাসা গুলো চলেছে কেউ বলতে পারবে না কোন মাদ্রাসার ছাত্র করোনা আক্রান্ত হয়েছে এবার একটু বলেন না এই খেলাটা কার জোরে বলেন কারণ হলো আমরা সব সময় ভরসা করি কার উপর আমরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করি কারণ আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ হেফাজত করতে আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা একটু জিকির করেন আর একটু সামনে চলে আসেন লা ইলাহা একটু সামনে আসেন দিন থাকিতে নেকি করো সদা কাজে লাগবে সন্ধ্যা বেলা দিন থাকিতে নেকি করো সদা কাজে লাগবে সন্ধ্যা বেলা অন্ধকার কবর তোমায় থাকতে হবে একলা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নৌকা চলে না যেমন মাঝি ছাড়া চলবো নি কথা বলেন না চলবো নৌকা চলে না যেমন মাঝি ছাড়া
রিকশা চলে না যেমন চালক ছাড়া বিমান চলে না যেমন পাইলট ছাড়া হো দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা মিথ্যা হয়ে গিয়েছে তারা বলেছে লক্ষ লক্ষ মানুষ আমাদের মারা যাবে কিন্তু আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায় নাই কারণ আমরা আল্লাহর উপর ভরসা করেছি ও সোনাপুরের জনগণ আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই যেই সমস্ত বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম আপনাকে আমাকে আমাদের দেশকে আগাম ভাবে বলে দিয়েছিল যে 18 সালের পরে এমন হতে পারে এমন বিশেষজ্ঞ আলেমের মধ্যে অনেকে এখন হাত পড়া পড়া অবস্থায় অন্ধকার কারাগারে আছে না নাই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই আমি বলি না যে মাফ হয়ে যাবে তাদেরকে ছেড়ে দিলে এটা আমি বলি না তবে আমার মন বলে তবে আমার মন বলে তবে আমার মন বলে মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো চাদর নাই মাজলুমের দোয়া ডাইরেক্ট কবুল তবে আমার মন বলে আমার মন বলে আমার মন বলে মাজলুম আলেমদেরকে যদি মুক্তি না দেওয়া হয় অন্ধকারের এই শুভে সাদিক বাংলার জমিনে হবে না কথা বলতে কি আর যদি এই মাজলুম আলেমদেরকে মুক্তি দেওয়া হয় আমার মন বলে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ 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 দুর্ভিক্ষ সারা পৃথিবী ঘুরে গেলেও আল্লাহ চাইলে বাংলার জমিনে আসবে না কথা বলেন ঠিক কি না আমি কি কথা বুঝাইতে পারছি এবার ইউসুফ নবীর ঘটনা বুঝলে আপনারা বুঝবেন ইউসুফ আলাইহিস সালামের জামানায়ও কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল তিনি কিন্তু কৃষি মন্ত্রী হয়েছিলেন এটা কি আপনারা বুঝেন আমি কি এখানে রাষ্ট্রবিরোধী কোনো কথা বলছি ব্যক্তিগত কোনো কিছু বলছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একজন দেশের নাগরিক হিসেবে আবেদন করেছি কওমি বুঝিনা আলিয়া বুঝিনা আওয়ামী লীগ বুঝিনা বিএনপি বুঝিনা জাতীয় পার্টি বুঝিনা জামাত ইসলামী বুঝিনা আমি বুঝি হে মাননীয় প্রধানমন্ত্রী এই অন্ধকার যদি কাটাতে চান সুন্দর শুভে সাদিক যদি পেতে চান আমার মন বলে যে কারাগারের মধ্যে যারা নিয়মিত কান্না করতেছে তাদেরকে মুক্তি দিয়ে দেন আল্লাহ চাইলে দুর্ভিক্ষ থেকে আমাদেরকে হেফাজত করে নিতে পারে কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করে নিন বলুন আমিন তাহলে ভরসা থাকবে কার উপর সূরার নাম সূরাত ইউসুফ এটা কিন্তু গল্প কোরআনের গল্প আমরা বাহিরের কথা বলি না বাপ দাদার কথা বলি না ডাইরেক্ট কোরআন থেকে তেলাওয়াত করব তেলাওয়াতটা শুনবেন শুদ্ধ তেলাওয়াত সওয়াব হবে আলহামদুলিল্লাহ বলেন সূরার নাম সূরাত ইউসুফ শিক্ষণীয় বিষয় ইউসুফ নবীর জামানায়ও দুর্ভিক্ষ হয়েছে কিন্তু মাফ করে দিয়েছেন কে এটা হলো মূল পয়েন্ট সূরার নাম সূরাত সিরিয়াল নাম্বার 12 সিরিয়াল নাম্বার 12 ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম কি নাম হযরত ইয়াকুব ইউসুফ নবীকে বেশি ভালোবাসতো বেশি অন্য ভাইরা হিংসা করত হিংসা আমাদের সমাজে আছে নেই এটা হুজুরদের ভিতরে বেশি কাদের ভিতরে আমার ভিতরে বলেন কাদের ভিতরে সবচাইতে হিংসুক হলো হুজুর জাতি কোন জাতি আমি আমি বলেন কে আমি 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 সবচাইতে হিংসুক কে হুজুর জাতি আহারে এতে তারে গালি দেয় এতে তারে গালি দেয় এখন এই কারণে দোয়া চাই আল্লাহ আমগো হুজুর করে আগে হেদায়েত দেন আপনি এখন ফেসবুকে আম জনতা ঢুকতে পারে না কি আওয়ামী লীগের বন্ধুরা কি বিএনপির বন্ধুরা এ আরিফ মিয়াজি তোমরা ভালো হইবা কবে আমাদের আল্লাহ আমাদের হুজুরদেরকে আপনি হেদায়েত দেন জোরে বলেন আমিন নবী ইউসুফকে ছোটবেলাতেই তার ভাইয়েরা টুকে ফেলে দিয়েছিল এর লম্বা চোড়া ঘটনা এগুলো আমার ভীষণ আমি কয়েকটা আয়াত পড়ে আপনাদেরকে শোনাবো কুফে ফেলে দেওয়ার পরে বলেন তো দেখি নবী ইউসুফকে ওই জায়গাতে যিনি হেফাজত করেছেন আমি শুধু বুঝাতে চাই তাওয়াক্কুল থাকবে কার উপর নবী ইউসুফকে ওই জায়গা থেকে হেফাজত করেছে কে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে বলেন আল্লাহ পেশ থাকলেও মোটা করে পড়তে হবে উল্লাহ মনে থাকবে আচ্ছা এখন এরপরে কূপ থেকে উঠার পরে আজিজে মিশর তাকে দাসী হিসেবে নিয়ে গেছে আমার প্রিয় বাবার আমার প্রিয় বন্ধুরা হযরত ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন
বুঝেন না মনে কথা এটা কি বানানো কথা নেই জোরে বলেন না সুবহানাল্লাহ আজে যে মিশর ঘরে নিয়ে গেল শিক্ষণীয় বিষয় দুর্ভিক্ষ আসবে কিন্তু শেষে কথা শেষে যাওয়ার আগে সময় শেষ হয়ে যেতে পারে কিন্তু আমি বুঝাতে চেয়েছি যেটা সেটা হলো ইউসুফ নবীকে মুক্তি দেওয়ার পরে কিন্তু দুর্ভিক্ষ হয়েছে ইউসুফ নবী কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেছে তারপরে মিশর এলাকাকে আল্লাহ দুর্ভিক্ষ থেকে হেফাজত করেছে কিন্তু ইউসুফ নবীর ভাই যে দর্জন কেনানে থাকতো সেই জায়গার মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দিয়েছে তার মানে বুঝাতে চেয়েছি আল্লাহ চাইলে মাজলুমের দোয়া কবুল কইরা দুর্ভিক্ষ থেকে যে কোনো এলাকাকে হেফাজত করতে পারে কিনা এটাই হলো মূল পয়েন্ট এইবার আজ যে মিশরে নিয়ে গেল কি এই স্ত্রীকে বলতেছে তার নাম জুলাইখা কি নাম সবাই কয় না জুলাইখাকে নিয়ে জুলাইখার সামনে নিয়ে গেল নবী ইউসুফকে ছোট্ট ইউসুফকে দেখা মাত্রই তো জুলাইখা ফিট সুন্দর দিয়েছে কে এরপরে আস্তে 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 নবী ইউসুফ বড় হচ্ছে জুলাইখা দেখতে 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 যত দিন যায় ততই নবী ইউসুফের প্রেমে পাগল হয়ে যায় এবার যখন নবী ইউসুফ বড় হয়ে গেল আর জুলাইখা নিজেকে কন্ট্রোল করতে পারলো না দাসীর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার খাস কামরার মধ্যে নিয়ে গেল মনোযোগ আপনাদের আসেনি এরে ভাই উনি হলেন আমার নানা ওস্তাদ মানে দাদা ওস্তাদ আমি হইলাম উনার ছাত্রের 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 ছাত্র কিছুক্ষণ পরে পোলাও খাবেন এখন তো আপনাদের কাছে এটা ভালো লাগবে না তাও পায়ে ধরে বলি একটু মনোযোগ দেন এবার খাস কামরার মধ্যে নিয়ে গেল খাস কামরার মধ্যে নিয়ে যাওয়ার পরে সে প্রস্তাব দিল ও যুবক বন্ধুরা তোমার ঈমান তো হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তুমি কেন এতিমের মতো ও আমার যুবকরা তোমরা তো হবে ইসলামের সিপাহ সালাস তুমি কেন এতিমের মতো গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে থাকো তুমি কেন এতিমের মতো মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে থাকো তোমার বাবা মা কি তোমাকে শিক্ষা দেয় নাই ও বন্ধুরা এমন আচরণ করবা না চরিত্র যদি তোমার ঠিক হয় প্রিয় নবীজি বলেছে মাইয়া দুমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি দুমানু লাহুল জান্নাহ দুঠোঁটের মাসখান এবং দুরানের মাসখান যে আমাকে গ্যারান্টি দিতে পারে আমি নবী গ্যারান্টি দিলাম তার জান্নাতে এইবার নিয়ে যাওয়ার পরে যখন ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো ইউসুফ নবী সব বুঝতে পেরেছে বুঝতে পেরে আল্লাহর কাছে বলেছে আল্লাহ এই জায়গা থেকে হেফাজত করার মতো কারো ক্ষমতা নাই তবু আল্লাহ আপনি আমার হেফাজত করেন কিন্তু সে বুঝতে পেরেছে যে সাতটা দরজার মধ্যে তালা লাগিয়ে দিয়েছে কিন্তু তালা লাগিয়ে দিলেও আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ খুলে দিতে পারে কিনা এইবারে যখন জুলাইখা প্রস্তুতি নিচ্ছে তার সাথে খারাপ কাজ করবে এমন অবস্থায় ইউসুফ নবী দৌড় দিয়ে যখন চলে আসলো সাত নাম্বার দরজার কাছে যখন আসলো আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা সাত নাম্বার দরজার কাছে যখন আসলো জুলাইখা পিছন থেকে টান দিয়েছে টান দেওয়ার পরে মনোযোগ আসেনি এরপরে যখন সাত নাম্বার দরজার কাছে যাওয়ার পরে জুলাইখা যখন পিছন থেকে টান দিল টান দেওয়ার পরে ইউসুফ নবী বের হয়ে গেল কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে জুলাইখার স্বামী আজিজে মিশর উপস্থিত হয়ে গেল এই মুহূর্তে দনজন হতবম্ব একজনের হলো স্বামী আরেকজনের হলো মালিক হতবম্ব হয়ে গেল হতবম্ব হয়ে এবারে জুলাইখা নিজে নিজে মিথ্যা অপবাদ দিতে শুরু করলো সূরাতে ইউসুফের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিয়ে বলল কলাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম ও আমার স্বামী আজিজে মিশর বাংলাদেশের ভাষায় আমাদের ভাষায় দুধ কলা দিয়ে তুমি সাপ পালছিলা আজ সেই সাপ আমাকে দংশন করার চেষ্টা করতেছে আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করতেছে আসলে কি ইউসুফ নবী ইজ্জত নষ্ট করেছে নাকি নষ্ট করেছে নষ্ট করে নাই কলাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম
তোমারে গোলাম আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে হয়তো কে হয় তাকে কারাগারে ঢুকাও আর না হয় তাকে কঠিন শাস্তি দিয়ে দাও এবার নবী ইউসুফ জবাব দিয়ে বলতেছে قال هي ربضتني ও আজিজে মিশর এমন কাজ আমি করি নাই এই মহিলা আপনার স্ত্রী আমাকে এই কাজের জন্য উদ্বুদ্ধ করেছে আমাকে জোর করে নিয়ে গিয়েছে আমার উপর চাপাচাপি করেছে قال هي ربضتني عن نفسي এখন কিন্তু আজিজে মিশর ইউসুফ নবীর পক্ষে কিছুক্ষণ পরে বিপক্ষে বলবে এইবার আজিজে মিশর বলল তোমার কাছে কোনো সাক্ষী আছে নাকি তবে ও ইউসুফ আমি তোমারে চিনি ও আমার বন্ধুরা কোরআনের আয়াত বলছি প্রতিটা অক্ষরের বিনিময়ে নেকি আছে মনোযোগ দেন ক্বালা হিয়া রাবাদাতনি আন নাফসি এই কথা বলার পরে আজিজে মিশর বলল আমি বুঝতে পেরেছি ছোটবেলা থেকে আমি তো তোমাকে চিনি তুমি এমন চরিত্রের মানুষ না তবে এখন তোমার পক্ষে কি কোনো প্রমাণ আছে নাকি আমার বন্ধুরা সাথে একটা মাসুম বাচ্চা ছিল যার কথা বলার যোগ্যতা এখনো হয় নাই যার এখনো বয়স হয় নাই তারে ঠিক করে যিনি দিলেন আওয়াজ দিয়ে বলেন তার নাম কি বিপদে আপনি কার উপর ভরসা করবেন যেখানে আপনার দৃষ্টিতে কেউ নাই সেখানে একজন আছে গো আওয়াজ দিয়ে বলেন না তার নাম কি এইবার জবাব দেওয়ার পরে বলল তোমার কাছে কোনো সাক্ষী আছে নাকি বলল হ্যাঁ আমার কাছে সাক্ষী আছে এই যে বাচ্চাটা এবার আজিজে মিশর একটু মনে কষ্ট নিয়ে মাইন্ড কইরা বলল ও ইউসুফ আমি বুঝতে পেরেছি তুমি যে খারাপ কাজে লিপ্ত হয়েছো তা না হলে এমন বাচ্চার উদাহরণ তুমি কিভাবে দাও যে বাচ্চা কথা বলতে পারে না ইউসুফ নবী বলল আপনি সেই চিন্তা করার কোনো দরকার নাই আপনি বাচ্চাকে প্রশ্ন করেন জবাব দেওয়ার ব্যবস্থা যিনি করে দিবে গো আওয়াজ দিয়ে বলেন না তার নাম কি এবার বাচ্চা জবাব দেয় ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা আল্লাহু আকবার কদ্দুরা বাচ্চা ও ভাই দুধের দুধের বাচ্চা আল্লাহু আকবার বলবেন না আপনারা করোনা চিন্তা করেন আপনারা দুর্ভিক্ষ চিন্তা করেন ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা সাক্ষ্য দেওয়ার পরে ছোট বাচ্চা বলল ইন কানা খবিসুহু উদ্দামিন কবলিন ফাসাদাকাত ওয়া মিনাল কাযিবিন ও আজিজে মিশর ও আজিজে মিশর শোনো ইন কানা কবিসুহু উদ্দামিন কবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ও আজিজে মিশর তুমি শোনো যদি জামার সামনে ছিড়া থাকে তাহলে তুমি মনে করবা যদি জামার সামনে ছিড়া থাকে তাহলে তুমি মনে করবা যে জুলাইখা সত্য কথা বলেছে ইউসুফ হলো মিথ্যাবাদী এরপরে আবার আয়াত আল্লাহ নাযিল করে জানাইয়া দেয় ওয়া ইন কানা কমিসুহু উদ্দামিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আর যদি জামার পিছন দিয়ে ছিড়া থাকে আর যদি জামার কোরআনের আয়াত না বানাই করতেছি তো কথা কর না কেন আর যদি জামা পিছন দিয়ে ছিড়া থাকে ওয়া ইন কানা কমিসুহু উদ্দামিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন যদি জামা পিছন দিয়ে ছিড়া থাকে তাহলে মনে করবা তোমার স্ত্রী জুলাইখা মিথ্যা বলেছে আর ইউসুফ সত্য বলেছে এবার একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার জামা পিছনে ছিঁড়া না সামনে ছিঁড়া হুজুরে দস্তা দস্তি করলে কোনান্দি ছিঁড়া থাকতো আর হুজুর যদি দস্তা দস্তি না করে কোনান্দি ছিঁড়া থাকবো বাসাই দিছে কে আল্লাহ আকবার বলবেন না এরপরে আল্লাহ বলে ফালাম্মা রাআ কামীসাহু উদ্দামিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম এইবার তারা যখন দেখলো জামা পিছন থেকে ছেড়া দুজনের মাথা নিচু হয়ে গেল আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার এরপরে আল্লাহ কি বলে ইউসুফ আরিদু আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি
كنت من الخاطئين কার কথা কার কথা এবার আজিজে মিশন নিজের স্ত্রীকে কয় কে কয় আজিজে মিশন নিজের স্ত্রীকে কয় আর ইউসুফকে বলে তুমি এড়িয়ে যাও আর ইউসুফ আদি দান হাজা ওয়াস্তাগফিরি লিদামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন এবার একটু রাগ হই বলতেছি আর কি ভাষাটা একটু খারাপ হইল বুঝা নাইলে বলতেছি আজিজে মিশরের ভাষাটা এমনি হয়তোবা ছিল যে এরে আঙ্গুলের মধ্যে বফি ঢেলে দেন রাগ হই কয় আর কি এরে বেদব মহিলা আর একটু কড়া ভাষা বললাম না ইউসুফ আরে দান হাবা ওয়াস্তাগফিরি লিদামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন ইউসুফ তুমি এড়িয়ে যাও আর এরে মহিলা তোরলে তো 33 বছর গশবসার করি তোরে তো আমি চিনি তুই কত নম্বর আউট কিন্তু আমি তো রাষ্ট্রপতি বুঝানেলা বলতেছি আর কি কথাটা আমার কথা বুঝুননি আবার উল্টা পাল্টা কইেন না এরে আমি তো তোরে চিনি মানে বিষয়টা হলো শেষে বলতেছে ওয়াস্তাগফিরি লিদামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন এরে তোরে তো আমি চিনি কোলাইন বড় হই গেছে ওনার তালাক দিতাম হারি না এরপর আমি হইলাম রাষ্ট্রপতি এটা হলো আমি বুঝাইতেছি আর কি আমি হইলাম রাষ্ট্রপতি তোরে এখন আমি যদি সেট মারি মানুষের কাছে আমি কইতে মারি আমি নিজে বিচার করি এখন আমার বয় হইলো টাউন বাক্যটা কি খেয়াল করেন ওয়াস্তাগফিরি লিদামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন এ তো লেখা তুমি পাপের জন্য তওবা করো তুমি তো পাপীদের অন্তর্ভুক্ত খেলাটা কার জোরে বলেন না কার আরো জোরে বলেন না কার তাহলে সে আল্লাহ এখন আছে নেই আরো জোরে বলেন আছে নেই তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার এইভাবে অনেক ঘটনা অনেক ঘটনা অনেক ঘটনা এখানে কোন ধরনের প্রমাণ যখন করতে পারলো না আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা আবার ইউসুফ নবীকে এবার ঘরের মধ্যে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আবার প্রস্তাব দিল এখানে কিন্তু ধরা খেয়ে গিয়েছে জুলেখা এখানের মধ্যে কিন্তু ধরা খেয়ে গিয়েছে কিন্তু জুলেখার মনের সাপ কিন্তু পূরণ হয় নাই জুলেখার এখনো মনে মনে ক্ষোভ আছে না নাই আছে কিনা জুলেখার এখনো মনে মনে ক্ষোভ আছে এরপরে জুলেখা যখন তাকে ঘরের মধ্যে নিয়ে গেল ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে জুলেখা আবার যখন কুপ্রস্তাব দিল কুপ্রস্তাবের মধ্যে তিনি রাজি হলেন না তিনি রাজি না হয়ে তিনি বুঝাতে চাইলেন আমার প্রিয় বাবারা আমার প্রিয় বন্ধুরা আমি এই প্রস্তাবে রাজি হতে চাই না এবার জুলেখা তারে বলতে চাইল তুমি যদি রাজি না হয় তোমারে কোথায় ঢুকাই দিব এই তো ঘটনা বুঝে গেছে মাশাআল্লাহ তাহলে আবার একটু জিকির করেন লা ইলাহা La ilaha 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 illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam রাগ করবেন না উচ্চ বাচ্চা আওয়াজ করবেন না আমরা মুরব্বিদেরকে সবচাইতে বেশি মানে আমার পরিকল্পনা তো হবে না কারটা হবে আনতা তুরিদু আনা উরিদ আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ আমি তিন পৃষ্ঠা নোট করে নিয়ে আসছি এখন অর্ধেক বলতে পারি নাই সময় আছে মাত্র 8 মিনিট এর বেশিও বলা যাবে না তো আমি মূল কথাটা বলি আর আয়াতের দিকে গেলাম না এরপরে জেলে নিয়ে যাওয়া হলো কোথায় নিয়ে যাওয়া হলো জেলে নিয়ে যাওয়ার পরে বলছে যে এবার যখন এই যে ঘটনাগুলো একে 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 এক কান দুই কান তিন কান হইতে তো সবাই জানি গেছে জানি যাওয়ার পরে মহিলারা হাঁটি 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 জুলেখার নামে দেখছো নি জুলেখা কেমন খারাপ মানুষ এইভাবে এইভাবে নিজের দাসের সাথে এইভাবে এইভাবে করতেছে এইবার জুলেখা তাদেরকে বোঝানোর জন্য এবার তাদেরকে দাওয়াত দিছে কি করছে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে আইনা ঘরের মধ্যে এগুলো সব কোরআনের কথা ঘরের মধ্যে রাখছে রাইকা ফল দিছে
ফলের লগে কি দিছে ছুরি দিছে দেওয়ার পরে এবার ইউসুফকে বলছে যে তুমি একটু তাদের সামনে যাও এবার তারা ইউসুফ নবীকে দেখার পরে কি আর ফল কাটবো কি কাটতেছে এটাও আল্লাহ কোরআনে বলছে অকুল্লা হাসালিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুল কারীম তারা বুঝাইতে চাইল ওরে মা গো বাশার এটা কি মানুষ এটা তো ফেরেশতার মতো আল্লাহু আকবার বলেন কি কাটলো কি কাটলো লম্বা সুড়া ঘটনা তো ভাই সময় তো শেষ মজা করে বলতে পারলাম না হাত কাটতেছে এবার জোলাখা কা দেখছো নি তোমরা তো আমার নামে এইভাবে আমার নামে বদনাম রটাই দিছো ক্রিটিসাইজ করছো তোমরা একবালা দেখা কি কাটছো আর আমি এটারে দেখতে 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 বড় হইছি আমার কি মনে মানে আমার কি মনে আমার কি মনে মানে তাও সে আমার সাথে রাজি হইল না আমার খাইয়া আমার বইরা দিলাম ঢুকাই দিলাম যেটা আমাদের দেশেও চলে আমাদের দেশেও কথায় যখন মিলে না বাড়িতে যখন মিলে না এলাকাতে যখন মিলে না কোনো কিছু তো যখন পারে না আস্তে করে গিয়া বলে আর আস্তে করে ঢুকাই দেয় কথা কন না আমার কথা ঠিক আছে নি বাড়িতে আপনার সাথে সে পাইবে না স্কুলে আপনার সাথে সে পাইবে না রাস্তায় আপনার সাথে সে পাইবে না বাজারে আপনার সাথে সে পাইবে না আস্তে করে গিয়ে বলে তবে রে ভাই আর বেশি দিন নাই সূর্য কিন্তু গতিপথ পরিবর্তন করতেও আমার প্রিয় বন্ধুরা যাই হোক এরপরে জেলে চলে গেছে কোথায় গেছে জেলে পৌঁছতেছে জেলে থাকতেছে ইতিমধ্যে একটা স্বপ্নের ঘটনা উনার সাথে দুইজন যুবক জেলে গেছে তারা একটা স্বপ্ন দেখছে এর অনেক কথা আপনারা জানেন কোরআন দিয়ে বললে বুঝতেন বাংলা বললে আপনাদের কাছে ভালো লাগবে না এরপরে স্বপ্ন দেখলো এবার দুইজন বলল তোমাকে আমাদের মনে হয় যে তুমি মুহসিন তুমি কি মুহসিন তুমি আমাদের এই স্বপ্নের তাবীর করো তুমি তার ব্যাখ্যা করো সে বলল হ্যাঁ আমি তোমাদের সামনে ব্যাখ্যা করব তবে এটা আমার যোগ্যতা নয় কার জোরে বলেন না আমার কোনো যোগ্যতা না এটা আল্লাহ দয়া করছে এই তো তারা এইভাবে দুইটা স্বপ্নের কথা বলছে এর মধ্যে বলছে এরা দুইজন কিন্তু আগে রাষ্ট্রপতির ওইখানে কি করত চাকরি করত রাষ্ট্রপতির ওইখানে চাকরি করত দুজনের চাকরি চলে গেছে তো বলল যে একজনের তা চাকরি ফিরত আসবে আর আরেকজনের এখানে ফাঁসি হবে এটা হলো স্বপ্নের তাবিদ তো যে ব্যক্তি বের হয়ে যাবে তাকে ইউসুফ আলাইহিস সালাম বলছিল তাড়াহুড়া করে বললে তো মিলাইতে পারি না বলছিল যে তুমি যখন যাইবা রাষ্ট্রপতিকে আমার কথাটা আমার কথাটা কি বলবা কিন্তু সে ভুলে গেছে সে কি ভুলে গেছে এবার কিছুদিন পরে রাষ্ট্রপতি স্বপ্ন দেখলো মিশরের রাষ্ট্রপতি কি দেখলো স্বপ্ন দেখলো যে দুর্বল গাবি সবল গাবিকে খেয়ে ফেলতেছে এগুলো তো আপনারা সবাই জানেন আমি মূলত আপনাদের দুর্ভিক্ষ বুঝাইতে চাইতেছি দুর্বল গাবি সবল বাঘি গাবিকে কি করতেছে খেয়ে ফেলতেছে এভাবে স্বপ্নের ঘটনা যখন বলল কোরআনের মধ্যে আরো আয়াত আছে তার এলাকার যারা তার দেশের যারা গণক তাদেরকে বলল কিন্তু তারা কি এগুলো পাইবে না তারা পারবে পারবে না এই সময় ওই যে যুবক যে ইসু আলাইহিস সালামের কাছ থেকে স্বপ্নে তাবীর করে বের হয়ে আসছে সে যুবকের কিন্তু চাকরি আবার রাষ্ট্রপতির দপ্তরে হইছে সে যুবকের মনে পড়ছে এরে ইউসুফ না আমারে বলছিল হ্যাঁ রাষ্ট্রপতি এরা তো পারবে না আমার কাছে একজন তাবীর করনে বলা এটার ব্যাখ্যা করনে বলা একজন মানুষ কি বলো কি বলো কি বলো সত্যি তোমার কাছে আছে হ্যাঁ তবে ওই লোকটা হলো জেলে এরপরে এই যুবক জেলে চলে গেল জেলে গিয়ে বলল ও ইউসুফ তুমি যেভাবে আমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছ আমাদের রাষ্ট্রপতি এইভাবে এইভাবে বলেছে স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দাও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্নের ব্যাখ্যা করে দিয়ে বলল তোমাদের রাষ্ট্রপতিকে গিয়ে বলবা এই 7 বছর ভালো ফসল হবে পরের 7 বছরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে তবে তাদের করণীয় কি সেটাও সে বলে দিল এই কথা বলার পরে রাষ্ট্রপতির এই তামিলটাই ব্যাখ্যাটা পছন্দ হলো সে বলল হ্যাঁ এই ব্যাখ্যাটা আমার পছন্দ হয়েছে এই 7 বছর ভালো চলবে পরবর্তী 7 বছরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে কিন্তু তুমি বলো তুমি এটা কোথায় থেকে শুনেছো বলল ও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এটা তো জেলের এক লোক এবার রাষ্ট্রপতি বলল আমি তাকে দেখতে চাই আল্লাহ কে বলবেন না খেলাটা কার জানে রাষ্ট্রপতি বলল এবার আমি তাকে দেখতে চাই তাকে নিয়ে আসো যাওয়ার পরে
ইউসুফ নবীকে একবারে ছেড়ে দিতে চাইলো কিন্তু নবী রাজি হলো না আমার নামে মিথ্যা তোহমত দিয়া আমার নামে মিথ্যা অপবাদ দিয়া আমাকে যে মহিলারা চক্রান্ত করে এই জায়গার মধ্যে ঢুকিয়েছে তাদের কি বিচার হবে এইবার রাষ্ট্রপতি তাদেরকে নিল মহিলাদেরকে ডাকলো যারা হাত কাটলো জুলাইখাকে নিল এবার নেওয়ার পরে মহিলারাও স্বীকার করলো জুলাইখা অনুতপ্তভাব নিয়ে বলল আমি ভুল করে ফেলেছি আসলে এই জায়গার মধ্যে ইউসুফের কোনো দোষ নাই জোরে বলেন না সুবহানাল্লাহ সময় ভাই শেষ আর 2-1 মিনিট আছে এই জায়গার মধ্যে কোনো দোষ নাই এরপরে ইউসুফ নবীকে জামিন দিয়ে নিয়ে আসলো ইউসুফ নবী কৃষি মন্ত্রী হলো 7 বছর এমন ভাবে দেশটাকে চালালো শস্যগুলোকে এমন ভাবে রাখলো খাবার যেন আগামী 7 বছরের জন্য হয় তবে মূল কথা হলো ইউসুফ নবী সর্ব অবস্থায় তাদেরকে নিয়ে ভরসা করেছে কার উপর আরো জোরে বলেন কার উপর এবার ওই 10 ভাইয়ের কথা মনে আছে নি কবর ভুলে গেছো মনে আছে নি 10 ভাই থাকতো কেনানে তারা হলো মিশরে তারা কোথায় এবার দুর্ভিক্ষ কিন্তু মিশরে দেখা দিয়েছে কিন্তু কেনানে দেখা দিয়েছে মিশরে কিন্তু দুর্ভিক্ষ নাই এইবার ওই 10 ভাই ইউসুফ নবীর কাছে খাবারের জন্য এসেছে বুঝেন না মনে হয় কি সুবহানাল্লাহ বুঝেন নাই হেফাজত করছে কে জোরে বলেন না আরো জোরে বলেন না সে আল্লাহকে এখনো নাই সে আল্লাহকে এখনো নাই সে আল্লাহকে এখনো নাই আমি বলতে চাই আলী আবু জিরা কওমে মুজিরা আমাদের আনন্দকে যেন মুক্তি দেওয়া হয় ইনশাআল্লাহ এই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ কথা বলেন টিকিরা Ooh.